শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি নির্মাণ করেছে বুড়ি বালাসন সেতু। পথবাতি সহ হেটমুড়ি, সিঙ্গিঝোড়া ও জালাশ নিজামতারা গ্রামকে এই সেতু যুক্ত করেছে। এতে এই গ্রামের বহু মানুষ উপকৃত হয়েছেন। এসজেডি এর একটি প্রশংসনীয় পদক্ষেপ চতুর্থ মহানন্দা সেতু। বিবেকানন্দ রোড ঝঙ্কার মোড় হয়ে মাটিগাড়া খাপরাইল মোড় যাতায়াতের পথ মসৃণ করেছে এই চতুর্থ মহানন্দা সেতু এবং এর ফলে দূরত্বও কমেছে। এটিও এসজেডি এর একটি প্রশংসনীয় কাজ। মহানন্দাপাড়ার কিশোর সংঘ ক্লাবের সামনে একটি রোড আন্ডার ব্রিজ তৈরি করেছে এসজেডি। এর ফলে যাতায়াতের সুবিধে সহ জমা জল হিউম পাইপ দিয়ে দ্রুত নিষ্কাশিত করা সম্ভব হচ্ছে মহানন্দা নদীতে। এছাড়াও সুপরিকল্পিতভাবে যান চলাচল পরিকল্পনার অঙ্গ হিসেবে তেনজিং নোরগে বাসস্ট্যান্ডটির আধুনিকীকরণ করে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। শহরের বয়স্ক মানুষেরা মুক্ত বাতাস যাতে নিতে পারে তার জন্যে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছে শক্তিগড় বয়েজ হাইস্কুলের সামনে একটি মনোরম সিনিয়র সিটিজেন পার্ক। এখানে সুন্দর বসার জায়গা, হাঁটার প্রশস্ত পথ এবং সুদৃশ্য ফুলবাগান রয়েছে। শহর সংলগ্ন হিমাচল বিহারে তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্স অফিস এবং একটি সুদৃশ্য গ্রন্থাগার মাটি সাথী। এটিও শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির অর্থানুকূল্যে তৈরি হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সামনের রাস্তাটি অত্যাধুনিক কংক্রিটের তৈরি করেছে এসজেডি, যেটি নিউ জলপাইগুড়ি স্টেশনকে যুক্ত করেছে। মনে রাখতে হবে এই অত্যাধুনিক কংক্রিটের রাস্তা তৈরির ফলে তৈলবাহী ট্যাঙ্কার চলাচলে এটির কোনো ক্ষতি হবে না। অত্যাধুনিক ম্যাস্টিক রাস্তা, যেটি অত্যন্ত উপযোগী ও টেকসই, সেই রাস্তা এসজেডি তৈরি করেছে গুরুং বস্তি থেকে মিলন মোড় পর্যন্ত। খুব শীঘ্রই এই রাস্তা গুলমা স্টেশন পর্যন্ত সম্প্রসারিত হবে, ফলে অধিক যানজট থেকে শহরকে মুক্ত রাখা সম্ভব হবে। আরও একটি পাকা রাস্তা এসজেডি তৈরি করেছে উত্তরকন্যা থেকে জোড়াপানি সেতু। এই রাস্তা ডাবগ্রাম ও ফুলবাড়িকে জাতীয় সড়কের সাথে যুক্ত করেছে, ফলে জলপাইগুড়ি যাতায়াতকারী মানুষের প্রভূত উপকার হবে। পার্শ্ববর্তী বাংলাদেশের সাথে বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য পুরনো ফুলবাড়ি ল্যান্ড কাস্টম স্টেশনটিকে ঢেলে সাজানো হয়েছে এবং অত্যাধুনিক ব্যবস্থাও রয়েছে সেখানে, যাতে দুটি দেশের মানুষ সঠিকভাবে যাতায়াত করতে পারে। এই ল্যান্ড কাস্টম স্টেশনটিতে ইমিগ্রেশন পরিষেবা থাকার ফলে দুদেশের নাগরিকেরা বৈধভাবে চলাচল করতে পারবেন। শহরের সৌন্দর্যায়ন বাড়াতে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এয়ারভিউ মোড়, দার্জিলিং মোড়, নৌকাঘাট মোড়ে এবং বিভিন্ন জায়গায় অত্যাধুনিক বাতি স্তম্ভ সহ বাহারি ফুলের গাছ ইত্যাদি লাগিয়েছে, যা অতি দৃষ্টিনন্দন। এবং বলাই বাহুল্য, জলপাইগুড়ির ঐতিহ্যশালী রাজবাড়ি দিঘি পরিমার্জন ও পরিবর্ধন করা হয়েছে। এটিও এসজেডি এর একটি সদর্থক পদক্ষেপ।